আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি ভাই। তো সুজন ভাই, ছুটে চলে আসলাম আপনাদের খামারে, তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন। আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া, আমার নাম সুজন। আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন? জি জি, গাবি গরু কেনা বেচা করে থাকি। তো আজকে কয়টা গাবি দেখাবেন? আজকে তিনটা গাবি দেখাবো, আর দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, বুঝছেন? বলেন। দর্শক যেই যে ভাই গরু নিবি, বেটা সালের মতন বায়না করতে হবে। এই ভাই বায়না দিচ্ছে, এই গরুটা আমি লেবো, আমার আব্বাক দেখেছি, দেখাইছি, মাকে দেখাইছি, আমার খালাতো ভাই দেখাতে যায়, একজন যখন বায়না দেয় তখন কয় শোধন ভাই আপনার নাই 2000 বেশি পেয়েছেন, কিন্তু 2000 টাকা তো আমার তখন চালিয়ে পাইতেন আপনি, গরুটা আমাকে দিলেন না, কিন্তু যে বায়না দিবে আগে সেই কল গরু ভাই ভাই আজকের গরু, এটাই ব্যবসার নিয়ম, বুঝছেন ভাই? আমার কথা 10 টাকা বায়নাও বায়না, 10 লাখও কিন্তু বায়না, 10 টাকা বায়না দিতে হবে, আপনি 5 দিন পরে এসে গরু তুললে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি বায়না দিচ্ছেন দিচ্ছেন করছেন, আর একজন ফট করে মনে করেন 5000 বায়না দিচ্ছে, কিন্তু আমি গরু কাক দেবো, কারণ যে বায়না দিবি সেই গরু পাবে ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে কয়টা গাবি দেখাবেন? আজকে 3 পিস গরু দেখাবো ভাই। এগুলোর দুধের কেমন আছে? এগুলো 18 থেকে 20-22 পর্যন্ত আছে। তো গাবিগুলো দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের প্রথমে আমাদের সামনে একটা গাভি নিয়ে আসলেন, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভি। দাঁতে কয়টা গাভিটার? এটা 2 দাঁত প্রথম বাচ্চা দেয়। দাঁতে 2টা প্রথম বাচ্চা দিয়েছে? জি জি, বকনা থেকে গাভি হাস ভাই। অনেক বড় সরো একটা গাভি। জি জি, গরুটা খুব সুন্দর গরু, আর উলান পুলান গুলো খুব সুন্দর ভাই। মাশাআল্লাহ, গরু হিসাবে খুব সুন্দর গরু, খুবই হাই কোয়ালিটি একটা গাভি। জি জি জি, জাতমানটা তো খুবই ভালো। জাতমান একদম অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান, যাক কয় সেটা ভাই। আপনি দর্শক দেখেন, গোটার মাজা দেখেন, উলান দেখেন, আর মাথাটা দেখেন, বিশেষ করে ভাই একদম পাবেন গরু। মাজাটাও তো অনেক ভারী। জি জি জি, দুধ কেমন পাচ্ছেন এটার থেকে? এটা এটা দুধ আমি 22 লিটার পাচ্ছি ভাই। 22 লিটার দুধ পাচ্ছেন? জি জি, যারা নিবে দুধ দহন করে নিতে পারবে? হ্যাঁ, দুধ দহন দেখে শুনে নিতে পারবে। আর বাচ্চাটাও তো খুবই ভালো একটা বাচ্চা। বাচ্চাটা এডিলি বীজের বাচ্চা ভাই, এডিলি বীজের বাচ্চা, সার বাচ্চা। সার বাচ্চা? জি জি জি। উলান পালান মাশাআল্লাহ, বাটগুলো তো খুবই ভালো। বাটগুলো মনে করেন পলিনটি গরু হিসাবে ভাই, একদম মা বোন যে কোনো লোক দোয়া খাতে হবে, খুব ঠান্ডা করে যে কেউ দুধ দহন করে নিতে পারবে। জি জি জি, আর আম সুসা গুলো খুব পাতলা ভাই। আর দুধটা পাচ্ছিলেন? দুধ পাচ্ছি 22 লিটার। দুধ দহন করে নিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, দুধ দোয়া দেখে শুনে আসি, আমার বাসায় আসি, দুদিন থাকি, দুধ দোয়া দেখে শুনে যেতে পারবে। আর দামটা? দাম চাচ্ছে আমি 2,35,000 টাকা। 2,35,000 টাকা আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে, আর দেখে শুনে নেওয়াটাই ভালো। জি জি, এটা দেখলাম সিরিয়ালের 1 নম্বর গাভিটা। জি, তো 2 নম্বর গাভিটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, এটা মূলত হলস্টাইন ফ্রিজিয়ান মাসুদ ভাই। এই দেখেন দর্শকে দেখান, দুধের উলানটা দেখান ভাই, দর্শকে উলানটা দেখান, উলান ছাড়া কিন্তু দুধ হয় না ভাই। আর গরুটার বডিটা খুব সুন্দর বডি ভাই, আর বান চারটা দেখেন দর্শকে, কত সব 4টা বান দেখেন, 4 জায়গা ভাই। আর গরুটার বডি টেক্সচারটা খুবই সুন্দর, এটা 4 দাঁত ভাই, 4 দাঁতে সেকেন্ড রাউন্ড বাচ্চা দিছে, সাথে সার বাচ্চা ভাই, 4 দাঁত সেকেন্ড রাউন্ড বাচ্চা দিচ্ছে, সাথে সার বাচ্চা, বাচ্চাটা এই যে একটা পিলাকবি সার বাচ্চা ভাই, পিলাকবি সার বাচ্চা বাচ্চাটা দেখেন দর্শকে, বাচ্চাটা বিশেষ করে দর্শকে দেখান। দর্শক ভাইরা যারা পিলাকবি গরুলে কাজ করতেছে তারা দেখলেই বুঝতে পারবে ভাই, যে খালি বাচ্চাটার দাম কয় টাকা, গাভিটার দাম কয় টাকা ভাই, দর্শকের দেখান। আর দুধ আছে 27 লিটার ভাই, সারা বাংলাদেশ দুধের 27 লিটার দুধের গ্যারান্টি থাকবে, যে ভাই আসবি আইসি দুধ দোয়া দেখি শুনে যেতে পারবি আমার বাসা থেকে ভাই। দর্শকের দেখান, আর গরুটা খুবই সুন্দর গরু ভাই, বড় গরু হিসাবে হেভি স্বাধীন গরু, যে কোনো মা বোন দোয়া খাতে পারবে, একটু ইট বিষ কিচ্ছু পায় না ভাই। আর দেখেন উলানটা দেখান দর্শকে, উলানে দেখেন ভ্যাল পাইপগুলো কত সুন্দর ভাই, রগগুলা উলানে দেখেন রগ ভাইসি রয়েছে। যারা দুধের গরুর বৈশিষ্ট্য অরিজিনাল, যারা হলস্টাইন ফ্রিজিয়ান গরুলি জাত উন্নয়ন করালে যারা কাজ করতেছে তারা দেখলেই বুঝতে পারবি যে আসলে এই গরুগুলো কোন ব্র্যান্ডের গরু। আর বাচ্চাটা খুব ভালো সুন্দর একটা বাচ্চা, এই গাভিটার আমি দাম চাচ্ছি ভাই 3,15,000 টাকা, 3,15,000 টাকা দাম চাচ্ছি। যে কোনো দর্শক ভাই আইসি দুধ দেওয়া দেখে শুনি যাচাই বাছাই করি আমার সাথে আলোচনা সাপেক্ষে দাম দর করে নিতে পারবে, 2 টাকা কম বেশি ভাই, বুঝছেন? এই গাভিটা আমি কাস্টমারকে বলবো ভাই আরও 5টা প্রতিবেদন দেখেন, যে 5টা প্রতিবেদন দেখলেই বুঝতে পারবেন যে আসলে এই বাচ্চা সহ এই গাভিটার কয়টা টাকা দাম চাচ্ছে ভাই। এরকম বাচ্চা সহ গাভি মিলানো কিন্তু ভাই
খুবই কঠিন ভাই, বুঝলেন? এগুলা পাওয়া যায় খুব কম, এগুলা মনে করেন সংগ্রহ করা খুব কষ্ট হয় ভাই, বুঝছেন? দর্শক ভাইরা দেখেন, দেখলেই বুঝতে পারবেন। সাথে কি বাচ্চা? সাথে বকন বাচ্চা। বাচ্চার বয়সটা কেমন? ১৮ লিটার দুধের গ্যারান্টি থাকবে। মাথাটা দেখতে পাচ্ছেন, পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে। দর্শক দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর একটা গাভী, দুধটা থাকবে ১৮ লিটার। দরদাম করা যাবে, দরদাম কিছুটা ২-১০০০ টাকা দিয়েছিল। খুব একটা বেশি দরদাম করা যাবে না, কিছু দরদাম করা যাবে না। দর্শক ভাই একটা কথা বল ভাই, আরো ৫টা প্রতিবেদন দেখেন যে গোটা কোন টাকা দাম আছে, দাম চাই তো জিনিস ভালো জানা ভাই, বুঝলেন? দর্শক আরো ৫টা প্রতিবেদন দেখতে দেয়, যার কাছে মনে কাছে বাংলাদেশি কম লাগে তাতে কিন্তু করবে, বুঝলেন? দাম চাই খুবই বড় সড়ো, খুবই সুন্দর একটা গাভী। সাথে কি বাচ্চা আছে? সাথে সার বাচ্চা। গাভীটাও তো খুবই সুন্দর একটা গাভী, কালারফুল গাভী, সুন্দর। মানে গাভীটা এইসব গাভী গুলা মনে করেন দর্শক ভাই আসলে দেখলেই বুঝতে পারবে আসলে কোন মানের গাভী, বুঝলেন? মাজা টাজা উলান পালান মাশাআল্লাহ খুবই ভালো, গুলা খুব সুন্দর, মাজাও ভারী, চামড়াও পাতলা, গোড়াও খুব হাই রেঞ্জের গরু। দুধটুত কেমন পাচ্ছেন এটার থেকে? এটা আমি ১৮ লিটার দুধের গ্যারান্টি দেবো সারা বাংলাদেশ, ১৮ লিটার দুধের গ্যারান্টি থাকবে, দেখে শুনে নিতে পারবেন। হ্যাঁ, আমার বাসায় আছে, দোয়া দেখে শুনে নিতে আসার কথা কই লিয়ত পারবে। দামটা কেমন রাখছেন এটার? এটা দাম চাচ্ছে আমি ২,৫০০০ টাকা। দরদাম করা যাবে? জি জি, দর্শক যদি লিখছে আরো আছে, কিন্তু ওগুলো সব প্রেগনেন্ট, তো আর প্রেগনেন্ট গরু কাস্টমার নেয় না ভাই, মন করে বাচ্চা হলে কি হবে না হবে, এই জন্য আমরা বাচ্চা প্রসব করার পরে প্রতিবেদন করি। গাভীগুলো দর্শকদেরকে দেখালাম, তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবেন? ডিসপ্লে যে নাম্বার দেয় সেটা আমার ইমো নাম্বার, ওটা কন্ট্যাক্ট নাম্বার, ওই নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ হবে, এসে দেখে শুনে নিতে পারবে। গরু কিনতেলি সরজমিনে আসতে ভাই, সরজমিনে আসি দেখি শুনে নিলে সবচেয়ে পারফেক্ট হবে। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, যে যেখানে যাই কেনেন আপনার গরু দেখি দাম দর হবে, বায়না করে রাখবেন, গরু সাইড করে রাখবো। আর আপনি রাত ১০টায় ১২টায় ১টায় ৩টায় নি ফজরের আদানের পর আপনি যখন ভিডিও কল দিবেন তখন আমি যে গরু দেখালাম, গরু দেখালাম, আপনি ভিডিও কল দিবেন, খামার একজন গরু দেখাতে পারবো ভাই। খামার আর বাসা তো আপনার একটাই? আমার খামার আর বাসার থেকে ৩০ সেকেন্ড টাইম লাগে বাড়িতে রুমে জেনে খামারে যাতে, খামার আর বাসা তো একই জায়গায়, ৩০ সেকেন্ডের ব্যাপার, বুঝলেন? রুম থেকে বের হলে খামার, রুম থেকে আমার রুমের থেকে আমি ভিডিও কল দিলে পারে আমি মনে করেন গরু দেখাতে পারবো। যে ভাই যেখানেই বায়না করবেন আগে ভিডিও কলে গরুটার দেখি, তারপর আপনি দাম দর করে বায়না করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।